কথায় বলে যে বাঙালির ওই শেষপাতে মিষ্টি মানে পাতটা বা খাওয়াটা শেষ হয় না যতক্ষণ না শেষপাতে একটা মিষ্টি পড়ে কিন্তু আজকে আমরা একটু সেই নিয়মের ব্যতিক্রম ঘটাবো একটা গোড়ার পাতেই আমরা একটা মিষ্টি বা মিষ্টি নিয়ে আলোচনা করব কারণ আজকে থেকে ক্যালকলিংয়ের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে মানে অ্যাজ উই অন এ নিউ জার্নি এতদিন ধরে ক্যালকলিংয়ে অন্য নানান ধরনের কভারেজ হওয়ার পরে আমরা একটু বিজনেস ফোকাস একটা নতুন চ্যানেলে যাত্রা শুরু করছি বিজ বাস টোয়েন্টি ফোর বাই সেভেন ক্যালকুলিং তো থাকছেই তো আজকের আমাদের ওই প্রথম দিনের আড্ডাতেই আমরা ওই মিষ্টি দিয়েই শুরু করব একটা মিষ্টি আলোচনা এবং যাকে বলা যেতে পারে একেবারে লিটারেলি মিষ্টি ম্যান মানে কুইনটিসেন্সলি মিষ্টি ম্যান অফ বেঙ্গল আমাদের আজকে একটা অত্যন্ত ডিস্টিংগুইশ বলবো এক্সট্রিমলি ডিস্টিংগুইশ অতিথি আমাদের এর আড্ডায় আছেন মিস্টার রবিন ঘোষ ওনার অনেক পরিচয় উনি ইকোনমিস্ট তো বটেই ইকোনমিক্স ছাড়াও বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি দীর্ঘদিন ইকোনমিস্ট কনসালটেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশানস ছিলেন বহু সরকারি এবং বেসরকারি সংস্থার উচ্চ পদে আসিস আসীন থেকেছেন ইদানিং উনি স্টার্ট ইকোসিস্টেমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত কিভাবে নানান সেক্টরে স্টার্ট আপকে আরও বড়ো করে গড়ে তোলা যায় নিজের সংস্থা ছাড়াও উনি ওনার এই দীর্ঘ জীবনে অনেক কোম্পানি গড়ে তুলেছেন মানে লিটারেলি হাতে করে গড়ে তুলেছেন আজকে আমাদের অতিথি রবীন ঘোষ রবীনবাবু উনি একটা খুব অদ্ভুত কাজ করছেন আমরা তো সবাই মিষ্টিটা খেয়েই বড় হই ছোট থেকে কিন্তু উনি এই মিষ্টিটাকেই আরও কিভাবে উপাদেয় আরও স্বাস্থ্যসম্মত করে আমাদের পাতে দেওয়া যায় তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছেন মিষ্টি অ্যাকাডেমি গড়ে তোলা তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার একটা সেই সুদীর্ঘ কর্পোরেট বা সংস্থা পরিচালনা এবং সংস্থায় গড়ে তোলার অভিজ্ঞতা তার থেকে হঠাৎ এই নতুন ধরনের একটা আইডিয়া মিষ্টি অ্যাকাডেমি এটা কীভাবে এল দেখো আমার এই দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের যে কাজ আমি করেছি তার মধ্যে অ্যাজ এ তো কাজ করেইছি অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশান কনসাল্ট কাজ করেছি আর বাঙালি মানেই হচ্ছে একটু মিষ্টি প্রেমিক তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছি প্রবাসী বাঙালি এখন এই প্রবাসী বাঙালি হওয়ার ধরুন আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি অ্যারাউন্ড সিক্সটিজ সেভেন্টিস আমি দিল্লিতেই পড়াশোনা করেছি আমি জন্মক জন্ম কলকাতায় কিন্তু বড় হয়েছে দিল্লিতে পড়াশোনা দিল্লিতে আমি আমর্তদার ছাত্র তো আমরা যখন ছোটোবেলায় দিল্লিতে বড় হয়েছি তখন কি হচ্ছিল যেন তখন গোটা দিল্লি শহরে দুটো কি তিনটে মিষ্টির দোকান ছিল কিন্তু আমরা বাঙালিরা যে বিশেষ করে যারা সরকারি চাকরি করে সেই সব বাঙালিরা থাকতেন অনেক দূরে নদী রোড বিনয়নগর মতিবাগ এগুলো প্রায় ওই গোলমার্কেটের থেকে প্রায় নাও বারো চোদ্দ কিলোমিটার দূরে আর তখন তো যানবাহন এত ছিল না তো তখন কি হতো আমরা মিষ্টির জন্য হাফিত করে বসে থাকতাম তখন ভেরি প্রাইমারি ফর্ম একটা হোম ডেলিভারি সিস্টেম ছিল অর্থাৎ ওই মিষ্টির দোকানগুলো চার পাঁচজন মিষ্টি বিক্রি করতে পারে সাইকেলে মিষ্টি নিয়ে যেতে পারে এরকম চার পাঁচজনকে ওরা মিষ্টি লোড করে দিতে এবং সেই মিষ্টিটা এই বাঙালি পাড়ায় যেখানে বাঙালি অধূষিত বা কলোনি যে সেখানে বৃহস্পতিবার বৃহস্পতিবার তারা আসতেন তো ওখানে এই বাঙালি পাড়ায় বৃহস্পতিবার দিনটা খুব কিন্তু লক্ষ্মীবাই সঙ্গে কোনো সেটা বোধ নয় কিন্তু হয়তো তাদের শিডিউল এমনভাবে ছিল যে বৃহস্পতিবার দিনে ওরা এই কাজটা করবে তখন মিষ্টি ওই মিষ্টিওয়ালা সাইকেলের পেছনে এক ঝাঁক মিষ্টি নিয়ে আসত এবং বাড়ি বাড়ি গিয়ে সেই মিষ্টি বিক্রি করতো এবং বাঙালিরা মিষ্টি ছাড়া থাকতেই পারে না তো তারা মিষ্টি কিছুটা স্টকের জন্য আর কিছুটা ছেলে মেয়েদের তখনই একটা অফার দিতেন যে আজকে তুমি যদি মিষ্টি খাও তুমি যতগুলো মিষ্টি খেতে চাও খেতে পারো তো সেই থেকে মিষ্টির উপর একটা দুর্বলতা আমার গ্রো করেছে যেটা খুব একটা হেলদি ব্যাপার নয় কিন্তু এই কলকাতায় এই তিরিশ পঁয়ত্রিশ বছর থাকতে থাকতে যেটা আমি দেখলাম যে মিষ্টি যে বিজনেসটা বা বিজনেস যে ইকোসিস্টেমটা সেইটা খুবই বড় কিন্তু আনঅর্গানাইজড অ্যাকচুয়ালি কোনোরকম ঠিক সার্ভে কোনো নেই যেখানে আমরা এই বাংলা মিষ্টির মার্কেটটা মানে পশ্চিমবঙ্গে কতটা ঠিক জানা যায় না কিন্তু আন্দাজে একটা বোঝা যায় তাতে মনে হয় প্রায় সাতশো কোটি টাকার মতন অ্যানুয়াল টার্নওভার আছে একটা আনঅফিশিয়াল এস্টিমেট আছে যে প্রায় সাতশো কোটি টাকার মতন টার্নওভার এটা কিন্তু কম নয় তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে সফটওয়্যার এক্সপোর্ট দেখো এটা কিন্তু এর থেকে মানে সফটওয়্যার এক্সপোর্টের থেকে বেশি কিন্তু আনফর্চুনেটলি এটা তো সেইভাবে কোনোদিন শিল্পের মর্যাদা বা স্বীকৃতিও পায়নি না এবং এই শিল্পের মর্যাদা না পাওয়ার দরুন যেটা হয়েছে এই বিজনেসটা টোটালি আনঅর্গানাইজড হয়ে গেছে এবং একটা আইল্যান্ড অফ অর্গানাইজ বিজনেস আছে কিন্তু বেশিরভাগটাই আনঅর্গানাইজ আর একটা প্রবলেম যেটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রির যারা মালিক বা যারা এই ইন্ডাস্ট্রি চালান তাদেরও এই ইন্ডাস্ট্রিটাকে নতুন দিনের সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে নতুনভাবে নতুন মার্কেটিং টেকনিকে নতুন প্যাকেজিংয়ে নতুন নিউট্রিশনে রকম ভাবনা চিন্তা তারা করেননি যার ফলে কি হয়েছে এই মিষ্টিটা এই বাবা এই মিষ্টির বিজনেসটা একটা পুরনো চালে সাবেকি চালে চলছে কিন্তু এখনকার যারা কাস্টমার হেলথ কনসিয়াস তারা কিন্তু এই সাবেকি স্টাইলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিজনেসটাকে অর্গানাইজ সেক্টরের মতন অ্যাটলিস্ট সেই অভিমুখের দিকে যাওয়ার দরকার আছে তো মিষ্টি একাডেমিটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা হলো যে ইনফ্যাক্ট মানে এই মিষ্টির যে এত কারিগর লাগে এই কারিগর করা কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই হুম এটাও পারিবারিকভাবে মানে বাবা ময়মায়েরা ছিল ছেলে হয়ে গেছে সেও মানাচ্ছে এইভাবেই চলে এসেছিল হ্যাঁ মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নেই কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই নতুন দিনের যে ফুড টেকনোলজি যেটা এসছে সেটা কি করে এর সঙ্গে সিংক্রোনাইজ করা যায় এবং কি করে এর থেকে অপটিম্যাল ভ্যালু গ্যাদার করে যায় সেটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করেনি। অর্থাৎ কিছু মিষ্টি ব্যবসায়ী নিজেদের মিষ্টিটা বিক্রি করে তার মুনাফা নিয়ে বাড়িটাড়ি করেছেন কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তার খুব একটা মানে আদরই বলো বা তার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করা দরকার সেটাতে তার আদৌ ইন্টারেস্টেড না সেই গ্যাপটাতে আমার মনে হয়েছে যদি আমরা একটা মিষ্টি অ্যাকাডেমি করি যেখানে যদি আমরা ঠিক মতো মিষ্টি কারিগর তৈরি করতে পারি যারা নতুন নতুন ফুড প্রসেসার বলো বা ফুড ম্যানুফ্যাকচারিং মেশিন বলো সেটার সঙ্গে তারা ওয়াকিবাহাল হয় তারা সেই স্কিলটা গ্যাদার করতে পারে প্লাস প্যাকেজিং হাইজিন এইগুলো তাদের মধ্যে যদি সেন্সিটাইজ করা যায় নাহলে আগামী দিনে কিন্তু এই মিষ্টিটা এইভাবেই চলবে আর এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এটা বন্ধও হয়ে যাবে এটা খুব আনফর্চুনেট যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি তো অনেক জায়গায় ঘুরি যে কোনো জায়গায় যাওয়া যেহেতু আমি নর্থ ইন্ডিয়াতেই মানুষ দিল্লিতেই মানুষ সেখানে অবাঙালিরা বেঙ্গল সুইট হোম বলে ব্যবসা করে কিন্তু সেগুলো আধৌ বাঙালি মিষ্টি নয় এবং সেই কোয়ালিটিরও মিষ্টি নয় আপনার বিশ্বনাথগুলির বাইরে সবাই বাঙালি পান জর্দার দোকান লিখে রাখে হ্যাঁ হ্যাঁ তো এখন এটা খুব আনফর্চুনেট যে আমরা আমাদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না প্যান ইন্ডিয়াতে রাইট যেমন ধোসা একটা প্যান ইন্ডিয়ান রাদার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটেম সেরকম কোনো কিছু কোনো প্রোডাক্টকে ফোকাস করে আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না গোটা ভারতবর্ষে আপনার একাডেমির একটা উদ্দেশ্য তারা থাকছে একটা ব্র্যান্ড হিসেবে বেঙ্গলি সুইটস একটা জেনারিক ব্র্যান্ড হিসেবে তা না করলে আমরা আমাদের যে স্ট্রেংথ এরিয়া অর্থাৎ আমাদের যারা মিষ্টির কারিগর তাদের পেলব আঙুল তাদের আর্টিস্টিক সেন্স তার ডেকোরেশনের সেন্স হ্যাঁ মিষ্টির ভ্যারাইটি তুমি আশ্চর্য হবে আমি এক জায়গায় পড়েছিলাম যে উনিশশো আট খ্রিস্টাব্দ উনিশশো আটে বাংলা মিষ্টির একটা বই বেরিয়েছিল তাতে প্রায় একশো আটটা মিষ্টি ছিল এখন সেই মিষ্টি প্রায় সত্তর পার্সেন্ট হারিয়ে গেছে না আছে তার কারিগর না আছে তার রেসিপি না আছে সেই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট তো আর উদ্দেশ্য মিষ্টি একাডেমির হলো যে আমরা এই হারিয়ে যাওয়া মিষ্টিগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই যাতে যাতে আমরা এই যে মিষ্টি যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে যদি ফেরত আনতে পারি এবং তার জন্য যদি কারিগর তৈরি করতে পারি তাহলে এটা একটা বিরাট মানে ইন টার্মস অফ প্রিজার্ভেশন অফ হেরিটেজ একটা একটা বড় কাজ হবে কারণ যেমন বাঁকুড়ার ঘোড়া হ্যাঁ বা তাঁতের শাড়ি তো বাঙালির একটা বড় প্রোডাক্ট হচ্ছে মিষ্টি তো যে কোনো কারণেই হোক আমরা এইটাকে শোকেশ করতে পারিনি এটাকে নিয়ে কোনো ব্র্যান্ড বিল্ড আপ করতে পারেনি আর একটা মজার ব্যাপার হলো এটা খুব লেবার ইন্টেন্সিভ যতই এর মধ্যে অটোমেশন থাকুক এটি হ্যাঁ আমরা যদি একটা গোটা ভারতবর্ষে বাঙালি মিষ্টির যদি একটা চেন তৈরি করতে পারে অথেন্টিক বাঙালি মিষ্টি ইউ ক্যান ইম্যাজিন একটা মিষ্টির দোকান প্রায় সাত আট জনের এমপ্লয়মেন্ট জেনারেট করে মিনিমাম তো করে তাহলে এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও কিন্তু লুকিয়ে আছে হ্যাঁ আর একটা প্রামাণ্য কাজও দরকার যে আমরা যেসব মিষ্টি হারিয়ে ফেলেছি তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং একটা মিষ্টির মিউজিয়ামও আমার ভাবতে পারি এটা আমাদের বড় হেরিটেজ আমাদের পোড়ামাটির মন্দির যেমন আমাদের বাঙালির একটা বড় হেরিটেজ পোড়ামাটির কাজ তেমনি এটাও একটা বড় হেরিটেজ এই হেরিটেজটাকে নষ্ট হতে দেওয়া উচিত না এবং সামবডি হ্যাজ টু ডু সামথিং তা আমি মনে করেছি যদি আমি মিষ্টি একাডেমি করি তাহলে এই রিসার্চ ওয়ার্কটাও আমরা সঙ্গে সঙ্গে করবো ইনফ্যাক্ট আমরা সম্প্রতি একটা কম্পিটিশান লঞ্চ করছি যে পুরনো বাংলা মিষ্টির যদি কারুর কাছে কোনো রেসিপি থাকে কার ঠাকুরমার ঝুলিতে মায়ের বাক্সে এবং সেটা যদি আমাদের পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তাতেও তো ওটা প্রকাশিত হবেই আর যেটা হবে আমরা সেই সিলেক্টেড রেসিপির জন্য পাঁচশো টাকা করে পুরস্কারও দেব এটা বিগিনিং মানে এইভাবে সহজ পাঠ এখন থেকে শুরু করছি আমরা দারুণ ব্যাপার হ্যাঁ তো এখন ব্যাপার হলো যে সত্যিকারের মিষ্টির ইন্ডাস্ট্রিটাকে একটা आधुनिक व्यवसाय जदि आनते हैं तमडी हेज़ टू प्ले द रोल जेखने साम इन्स्टिट्यूशन हेज़ टू प्ले द रोल अबियली गवर्नमेंट सपोर्ट पेले भलो है क्योंकि गवर्नमेंट सपोर्ट दिखे ना थे सामबडी हज़ टू हाँ सब समय भलो कहर संगीसाथी जुटे ही जाएगा होते हो বাঙালি মিষ্টির একটা বড় মার্কেট হচ্ছে বেঙ্গলের বাইরে বাইরে সেই মার্কেটটা আপনি তুমি যদি মনে করো সেই মার্কেটটা একটা হিউজ মার্কেট তার থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে এবং এটা শুধু দেশের মধ্যে বাংলার বাইরে নয় দেশের বাইরেও একটা বিরাট মার্কেট হয়ে এবং গ্রো করছে হ্যাঁ যদি ওয়াও মোমো নেপালে গিয়ে ওয়াও মোমো খুলতে পারে যদি ওম নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট টাউনে খুলতে পারে তাহলে আমরা একটা রসগোল্লা স্টেশন বা একটা পিঠে এক্সপ্রেস কেন খুলতে পারবো না কেন খুলতে পারবো না খোলা উচিত তো ভীষণভাবেই খোলা উচিত এটা তো সত্যিকারের একটা আমাদের মিষ্টি তো জেম ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের যে কোনো মিষ্টির থেকে আমাদের মিষ্টির ভ্যারাইটি অনেক বেশি আমাদের মিষ্টির লুক অনেক অ্যাট্রাক্টিভ তার মধ্যে একটা আর্ট গয়না বড়ি ফর এক্সাম্পল আমার মনে হয় ভারতবর্ষ কোথাও কেউ ভাবতেও পারবে না যে বড়ি আবার তার জন্য এত কিছু তো এই ভেবে তিনটে পয়েন্ট আছে একটা হচ্ছে যে আগামী দিনে মিষ্টি ব্যবসায়ীটাকে ব্যবসাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে এটাতে নতুন চিন্তাভাবনা করার দরকার আছে অফ ব্র্যান্ডিং প্যাকেজিং হাইজিন নিউট্রিশন আর তৃতীয় হচ্ছে ইউ হ্যাভ টু জেনারেট স্কিল আদারওয়াইজ এই ব্যবসাটাকে আধুনিক করাও যাবে না তো এই তিনটে উদ্দেশ্য নিয়েই করা এখন তোমাদের মতন যারা আছেন তারা যদি আমাকে একটুখানি সাপোর্ট দেন আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে খেয়ে যদি সাপোর্ট দেওয়া বলেন তাহলে আমরা সবসময় এগিয়ে আছি এবং আমি শিওর যে খেয়ে এই যেহেতু একটা খাবারই জিনিস হ্যাঁ যারা খায় তাদেরও একটা বিরাট ভূমিকা আছে মানে সাপ্লাই অফ সুইচ যেমন তেমনি ডিম্যান্ড ফর সুইচ তো একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা প্লে করবে আর কি হ্যাঁ আর ব্যাপার হলো আমাদের যে প্রজন্ম এখনকার যে প্রজন্ম তারা আমাদের পুরনো দিনের অনেক কিছুই জানে না তার মধ্যে একটা হচ্ছে আমরা মিষ্টির রাজা হ্যাঁ আমাদের মতন মিষ্টি কেউ করতে পারে না এই জন্য অবাঙালির দোকানেও বাঙালি সুইটস লেখা থাকে ঠিক ওরা এনক্যাশ করছে ওইটা হ্যাঁ তো আমরা এই জায়গাটা কেন নব না আমরা তো এই জায়গাটা নিতেই পারি আমরাই বা কেন আধুনিক হব না হুম তো আপনারা এই যে অ্যাকাডেমিটা করছেন তাহলে এখানে কি মূলত যারা এক্সিস্টিং ময়রা বা মিষ্টির দোকানে কাজ করছে কারিগর তাদেরকে টার্গেট না নতুন কেউ হয়তো মানে এইটা ক্যান ইমার্জ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন হ্যাঁ হ্যাঁ আমাদের মিষ্টি অ্যাকাডেমিতে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামটা আমরা করেছি বোলপুর শান্তিনিকেতনে যেখানে আমাদের এনজিও আছে সেখানে আমরা কুড়িজন মেয়েকে ট্রেনিং করেছি তারা কিন্তু সবাই উমেন সেলফ হেল্প গ্রুপ তাদেরকে আমরা দশটা মিষ্টি শিখিয়েছি এবং মিষ্টি শেখানোর পরে তারা তিন চার দিনের মধ্যেই মিষ্টি বাড়িতে তৈরি করে বিক্রি করতেও শুরু করে দিয়েছে হ্যাঁ কেন মিষ্টিটা একটা বড় মার্কেট মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ অব্দি মিষ্টি সাইকেল চলে বিজনেস তাই তো মার্কেট একবার কিনে ফেললে আর দ্বিতীয়বার লোকে খাবে না সব মিলিয়ে আমার মনে হয় প্যাকেজটা ভালো একদিকে ইতিহাস আছে কি মিষ্টি আমাদের ছিল সেটা জানার দরকার দ্বিতীয় হচ্ছে যে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার আছে আর তৃতীয় হল যে যে ফুড টেকনোলজি ফুড সেটার ইন্ট্রোডাকশান করারও একটা জায়গা আছে আধুনিক মানে আধুনিক না হলে কিন্তু এই ব্যবসাটাকে আগামী দিনে রান করাও যাবে না আর যেটা আমার মনে হয়েছে যে আমাদের যেমন করেই হোক একটা আদার দ্যান বেঙ্গল যে এরিয়াটা আছে বিদেশকে ইনক্লুড করেই বলছি সেখানে একটা বড় জায়গা লুকিয়ে আছে যেটা আমরা ট্যাপ করতে পারি এটাই মূল উদ্দেশ্য এবং আমার মনে হয় মিষ্টি অ্যাকাডেমি যদি করতে পারা যায় তাহলে এই মিষ্টি অ্যাকাডেমি থেকে যেটা হতে পারে যে এই তিনটে এই এই মিষ্টি ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আছে লেভেল নিয়ে যাওয়ার আছে এবং তারপর নিয়ে যাওয়ার দরকার আছে হ্যাঁ তো এই ভাবনা চিন্তা নিয়েই শুরু হয়েছে খুব ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট জায়গায় টাচ আপন করলেন এই যে মানে গ্লোবাল মার্কেটটাকে ট্যাপ করা তো এইটার জন্য ইন্টারন্যাশনালাইজেশন অফ বেঙ্গলি সুইট ইন টার্মস অফ ফ্লেভার যেমন যেমন ধরো আমি 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 একটা এক্সাম্পল দিই এই ধোসা যেমন ইট ইজ এ অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট তো আমাদের সরু চাকলি বা কেন হতে পারবে না হ্যাঁ হ্যাঁ আর আমাদের নলেন গুড়ের কেন কেন হতে পারবে না আমরা ঠিক করে প্রমোট নি আমরা এটা নিয়ে খাটি নি পরিশ্রম বিমুখ হলে যা হয় আমরা সেই থেকে যা হয় সেইটাই হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে এসে কাউকে না কাউকে এগিয়ে এসে একটা একটা নিতে হবে দ্যাট মাস্ট স্টান্স স্ট্রেংথ তো মিষ্টিটা একটা বড় ঐতিহ্য প্রিজার্ভ করা দরকার মিষ্টি বাংলার মিষ্টি বাংলার কৃষ্টি কেমন ওইটা কি আমাদের অল অল ওভার ওভার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পৌঁছে দিতে পৌঁছে দিতে হবে সহজ নয় কিন্তু অসম্ভব না এই যে ধরুন এই এখন অনেক মানে ট্র্যাডিশনাল মিষ্টি এটা যে এই যে ফিউশনটা তৈরি হচ্ছে এটা বিপজ্জনক আচ্ছা তার কারণ হচ্ছে যে এতে আমাদের যে সাবেকি যে মিষ্টি এবং তার সাবেকি স্বাদ এটা হারিয়ে যাচ্ছে এটা হারাতে হারাতে এমন হয়ে যাবে যে বাংলার মিষ্টি তাকে বলা হবে কিন্তু সেটা বাংলার মিষ্টি নয় হুম তো সেটা খুব দুঃখের হবে এবং এইটা যাতে না হয় এই কালচারটা বা এই হেরিটেজটা প্রিজার্ভ করার জন্যেই এই ইনস্টিটিউটটা করা বা এই অ্যাকাডেমিতে করা এটাতে করে মানে আমরা একটা ডিপ্লোমা বা এই ধরনের সার্টিফিকেট না এখানে আমরা তিন ধরনের ভেবেছি একটা ছ মাসে একটা তিন মাসে আর একটা এক মাসে একদম হ্যাঁ এবং তার বেশি লাগে না এবং আমরা এই তিনটে প্রোগ্রাম যেটা করব এই মাস তিন মাস এক মাস সেটা রেসিডেন্সিয়ালও করার চেষ্টা করছে যাতে এই ধরনের একটা ডিগ মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট হলে তারা মিষ্টির দোকানে বা নিজেরাও মিষ্টির দোকান করে ভালোভাবে চালাতে পারবে আমাদের নিজেদের কয়েকটা কনসেপ্ট আছে যেমন আমরা একটা রসগোল্লা স্টেশন বলে একটা কনসেপ্ট করেছি সেটা হচ্ছে আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক রসগোল্লা মেশিন অ্যাভেলেবেল আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডিং করার জন্য একটা চেন অফ স্টোরস ফ্র্যাঞ্চাইজি মডেলে ওনলি রসগোল্লা হ্যাঁ নামই তার রসগোল্লা স্টেশন ইট ইজ প্যান ইন্ডিয়ান ইনফ্যাক্ট একটা ফেসবুকে এটা নিয়ে একটু ফ্লোট করেছিলাম আই গট থাউজেন্ড এনকোয়ারিজ ফ্রম অল ওভার ইন্ডিয়া দ্যাট দে আর ইন্টারেস্টেড তেমনি আমরা রাবড়ি স্টেশন নিয়ে একটা প্রোজেক্ট করেছি সেটার কস্ট হচ্ছে দু লাখ টাকা সেখানে আমরা যে রাবড়ি করবো সেটা আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক মেশিনে এবং সেই রাবড়িটা আমরা বিভিন্ন ফ্লেভারেও করবো যেমন রুয়াজা রাবড়ি যেমন মথুরা রাবড়ি অ্যাকচুয়ালি দু রকমের রাবড়ি স্কুল আছে একটা হচ্ছে মথুরা আর একটা হচ্ছে বেনারস কিন্তু তার এখন অনেক ভ্যারিয়েশনও আছে যেমন আমরা করেছি চা রাবড়ি আর কফি রাবড়ি ব্যাপার থাকছে না এতে খালি থাকছে অরিজিনাল রাবড়ি প্লেন রাবড়ি তার সঙ্গে কেউ যদি একটু ফ্লেভার নেয় তাহলে ওটা অতটা ডাইলুট হচ্ছে না এইসব নিয়ে এখন মানে কি বলবো ভাবনা চিন্তা চলছে এবং আশা করছি যে এই মিষ্টি একাডেমিটাকে আমি দাঁড় করিয়ে দিতে পারবো আর এখানে যেমন আপনি বলছিলেন যে ওই মহিলারা শিখে তিন দিনের মধ্যেই করে করা শুরু কারণ মিষ্টি তো বলো লোকে এমনি সপ্তাহে একদিন দুদিন খায় ওর একটা স্টেডি মার্কেট আছে এখন যদি কেউ ভালো মিষ্টি তৈরি করে এবং লোকে যদি বোঝে এই ভালো মিষ্টিটা কোয়ালিটি আছে এবং হাইজেনিকভাবে তৈরি বাড়িতে হোম এবং এটা দামে ঠিকঠাক আছে তার কোনো কারণ নেই সে তার থেকে নেবে না আর সে অনেক ভ্যারাইটি দিতে পারবে কারণ ছোট স্কেলে করছে তো সে অনেক ভ্যারাইটিও দিতে পারবে যেটা একটা দোকান দিতে পারবে না আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন আমার পঞ্চাশটা রসগোল্লা চাই তো দোকানে যেতে হবে আর একটা আপনি অনেক দিন বাদে শব্দটা শুনলাম আপনি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বললেন যে পেলাবো আঙুলগুলো দিয়ে মিষ্টি বানানো একটা ঘটনা আপনি দেখবেন যে এই যে জুয়েলারি বিজনেস তাতে বাঙালি ছেলেরা প্রচুর কাজ করে আহমেদাবাদ জয়পুর সবে কেন করে বাঙালি ছেলে মেয়েরা যারা বিশেষ করে মেদিনীপুর থেকে আসে তাদের আঙুলগুলো মেয়েদের মতো তবে মেয়েদের দিয়ে বানানোটাই অনেক বেশি মেয়েরা খুব ওয়াকিবহাল কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো রাজস্থানে অন্যান্য জায়গা মিষ্টি গুজরাটে মিষ্টি দোকান দেখলেই আমি চলে যাই দোকানে কি জিজ্ঞেস করি যে এই মিষ্টি কোন বানাতা হে यार तो बोलता या। तो वो बंगाल से है लड़के लोग हैं वही बनाते हैं उनको बुलाओ तो उसके संग कथा बोली तो के জিজ্ঞেস করি যে ভাই তুমি কতদিন আছো বলে তিন বছর কেও বলে চার বছর আর কত মাইনে পাও বলে খাওয়া দা মালিক দা আমাদের বারো থেকে পনেরো হাজার টাকা মাইনে দেয় আর মালিক আমাদের খুব ভালোবাসে কারণ ওই মিষ্টি বাঙালি মিষ্টি বাঙালি কারিগর ছাড়া অবাঙালি কারিগর হবে না আমি জন্যই বললাম যে পেলব আঙুল না হলে ভালো মিষ্টি হবে না মানে পেলব শব্দটাই আজকাল শোনা যায় না আর আর মিষ্টির নিয়ে মজাও অনেক আছে যেমন মুর্শিদাবাদের নবাব খুব মিষ্টি খেতে ভালোবাসতেন তো উনি প্রায় পঞ্চাশটা মিষ্টি তৈরি করেছিলেন নানা রকমের সেখানে অনেকটাই হারিয়ে গেছে আবার আছে কিছু মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন তো সেটা এখনো আছে কিন্তু তার চরিত্র বদলে গেছে হিসেবে হ্যাঁ জনাইয়েরও মনোহরা আছে ওটা ওখান থেকেই এসছে এখানে তো যাই হোক অনেক মিষ্টি আছে যেমন আমি বলি তোমাকে যে বাংলাদেশে অনেক মিষ্টি আছে যারা নামই তোমরা শোনোনি কেউ হ্যাঁ ওপার বাংলার মিষ্টি ওটাও তো বাংলা একদম বগুড়ার দই আছে অনেক মিষ্টি আছে নাম বললে প্রায় আমি পঞ্চাশটা নাম বলতে পারি তো ওটার মধ্যে যাচ্ছি না ওটাও বাংলারই মিষ্টি কিন্তু আমরা কখনো খেয়ে দেখিনি ঝুড়ি দই বলে একরকমের দই হয় ঝুড়ি দইটা কিরকম? অত ডিটেইলে আমি বলতে পারবো না এইটুকু বলতে পারি দইটা কিন্তু যখন দেওয়া হয় একটা ছোটো ঝুড়িতে দেওয়া হয় আচ্ছা এবং দইটা তৈরি করার সময় একটা ঝুড়ি রাখে তৈরি হওয়ার পর মানে হার্ড দই অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম অনেক আছে রসমঞ্জরি বলে একটা মিষ্টি আছে নামই হয়তো তোমরা শোনো নি এদিকে কেউ শোনেও নেই তো ওদের যে ডিস্ট্রিক্টগুলো আছে চিটাগাং থেকে বগুড়া থেকে ময়মনসিংহ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদেরও ইউনিক মিষ্টিস আছে যেগুলো আমরা জানিও না এবং ভালো ভালো মিষ্টি আছে তো এই সব নিয়ে একটা তো চর্চা করার জায়গা থাকা দরকার হ্যাঁ যাতে আজকের প্রজন্ম কিছুটা জানতে পারে এবং একটা মজার ব্যাপার হলো আমাকে যেহেতু আমি দিল্লির ছেলে এবং আমার অবাঙালি বন্ধু বান্ধব অনেক আছে ছোটবেলা থেকেই তারপরে তাদের একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে বাংলায় এত মিষ্টি কি করে হয় আমাদের পাঞ্জাবে তো একটাই মিষ্টি আছে লাড্ডু এর কারণটা কি এটা কিন্তু একটা ভালো প্রশ্ন ভাবার মতো ব্যাপার কেন তো অনেক খুঁজে আমার মনে হলো যে বাংলায় এত মিষ্টি কারণ বাংলায় এত ঘাস আর এত গরু ছিল যে দুধের অভাব কোনো দিন হয়নি কিন্তু পাঞ্জাবে তো সেটা ছিল না পাঞ্জাবে অত গরুও ছিল না অত ঘাসও ছিল না ঘাস না হলে গরুও থাকে না সেই কারণে ওদের কোনো মিষ্টি নেই সো ভেরি লাকি বাট আনফর্চুনেটলি নর্দার্ন ইন্ডিয়াটাকেই তো কাউবেল্ট বলা হয় হ্যাঁ কিন্তু র মেটেরিয়াল থাকলেই যে সেখানে তোমার ইস্পাতের কারখানা হবে এরকম কোনো ব্যাপার নেই তাহলে তো উড়িষ্যায় সব থেকে আগে ইস্পাতের কারখানা হওয়া উচিত হ্যাঁ ওটা একটা আর্ট 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 ইউ দ্য দ্য রাইট মিষ্টি মেকিং ইজ এটা ওদের জিনগত নয় আমাদের জিনগত নইলে বড়িকে ওরকম সাজিয়ে যেটা কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো কেউ করবে কাপড়ের উপর নারায়ণ সাইদের হ্যাঁ হ্যাঁ ওখানে আবার বুড়ো বুড়ি দেয় অনেক কিছু আছে হ্যাঁ এবার প্রত্যেকটার মধ্যে একটা স্টোরিও থাকে মানে হ্যাঁ স্টোরি থাকে দেখো স্টোরি না হলে আর্ট হয় না যেখানে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ থেকেই অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ইম্যাজিনেশন হয় হ্যাঁ আর এক্সটেনশন অফ ইম্যাজিনেশন না হলে এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে কোনো হ্যাঁ কোনো ফর্ম ডাইনামিক হয় না ইভলভ করে হ্যাঁ ডাইনামিক হয় না হ্যাঁ তো আমাদের এই এই মোটামুটি এই যে ধরুন যারা আপনাদের একাডেমিতে শিখলো বানালো তারপরে তারা হাইজিনিকালি ওটা ক্যাটার করছে কিনা ওরা তো যারা না তারা তো প্রশিক্ষণ পেয়ে তারা তো এমপ্লয় হবে সে তার হাতে ওটা হাইজিনিক হবে কি না হবে তার হাতে নয় সেটা তো মালিককে হাইজেনিক হতে হবে কিন্তু ও যদি নিজে কিছু করে তবে ও হাইজেনিক হবে উই উইল সেন্সিটাইজ হেম অর হার দ্যাট ইউ শুড নেভার ডু এনিথিং আনহাইজেনিক উইথ ফুড প্রোডাক্টস এই ভ্যালু সিস্টেমটা ওদের মধ্যে ঢোকালে ওরা যদি নিজেরা করে সেখানে ওরা দে টেক কেয়ার আর যদি কোথাও কাজও করে সেখানে অন্তত মালিককে একবার বলবে যে এটা আরও হাইজেনিক করা দরকার মালিকরাও মডার্নাইজ করছে নিজের থিঙ্কিং তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবাংলা একটা সাতশো কোটি টাকার টার্নওভারের একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি সেখানে কোনো রিসার্চ আর এনডির কোনো প্রচেষ্টা নেই বা কোনো সংস্থা নেই প্যাকেজিংয়ের উপরে নিউট্রিশনের উপরে ব্র্যান্ডিংয়ের উপরে কোনো সংস্থা নেই আমার মনে হল এই গ্যাপটা যদি ফুলফিল করা যায় তাহলে আমরা মিষ্টির যে কি বলবো পেছনে চলে যাবার যে ব্যাপারটা সেটা অনেকটাই রুকে দিতে পারি এবং এটাকে ইন্ডাস্ট্রি করে দিতে পারি যেমন ভাবে টাইপ রাইটার থেকে কম্পিউটার কম্পিউটার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইভলভ করেছে তো তো এই মিষ্টিটাকে আমরা যদি না ইভলভ করি এটাকে যদি একটা আধুনিক জায়গা না নিয়ে যায় তাহলে একটা দিন এমন হবে যখন এই মিষ্টিটাকে খুঁজে পাবো না সেটা বড় দুঃখের হবে হ্যাঁ সেটা বড় বাঙালির পক্ষে বড় দুঃখের হবে একদম মিষ্টিতাটা হারিয়ে যাবে হ্যাঁ হারিয়ে যাবে আর আমরা ইটস লাইক সেলিং গ্র্যান্ড মাস জুয়েলারি দিদিমা ঠাকুমার গয়না বিক্রি করার মতন ইট ইজ দ্যাট কাইন্ড অফ এ লস আমরা যদি হারিয়ে ফেলি তো এটার একটা প্রিজারভেশনের দরকার আছে এটাকে মডার্নাইজ করার দরকার আছে সেইতেই আমি একা আর কি করতে পারি কিন্তু যেটুকু করতে পারি সেটুকু করবার জন্যেই মিষ্টি একাডেমি তা আপনি যেহেতু ভীষণভাবে স্টার্ট আপ সঙ্গে জড়িত বহু স্টার্ট আপকে গড়ে তুলতে সাহায্য করেন সেই জন্য এটা জিজ্ঞাসা যে মানে ধরুন ট্রেনিং নিল একটা পার্ট এবার তারা যদি নিজেরাই কিছু করতে চায় এই ফিল্ডে তাদেরকে হেল্প করা ইনকিউবেট করা এই সংক্রান্ত অ্যাকচুয়ালি তুমি একদম রাইট জায়গায় এই প্রশ্নটা করেছো আমরা এই যে মডিউলটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে এই মডিউলটার সঙ্গে একটা আন্তারপ্রেশ আন্টারপ্রিনিয়রশিপের মডিউলও আছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে যাতে ইয়াং ছেলেমেয়েরা এই মিষ্টির দোকানটা করতে পারে তার জন্য ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল আছে প্র্যাকটিক্যালি আমি যে তোমার যেটা বললাম রাবড়ি স্টেশন এটা প্র্যাকটিক্যালি কোনো টাকাই লাগবে না এমনভাবে স্কিমটা তৈরি করা যায় যে ঘর থেকে দশ বারো হাজার টাকা জোগাড় করলেই প্রোজেক্টটা হতে পারে কিন্তু তুমি তো জানোই আমাদের ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে গ্রামের দিকে মফসলের দিকে একটা সেক্টর আছে যেটা খুব অ্যাগ্রেসিভ প্রগ্রেসিভ ডাইনামিক প্রচুর পরিশ্রম করতে পারে আর একটা সেক্টর আছে তারা খালি স্কুল মাস্টারের চাকরি খোঁজে যেখানে খেটে খেতে হবে না অথচ মাস গেলে মাইনে পাবে এটাও একটা এর সঙ্গে জড়িত আছে মানসিকতার পরিবর্তন সেটা হচ্ছে মানে এখন অনেক ছেলে আমি তো এই নিয়ে কাজ করি অনেক ছেলে মেয়ে আসছে কিন্তু প্রচুর তাদের কি বলবো অনেক রাইডার আছে অনেক বাধা বিপত্তি ক্রস করতে হচ্ছে আর কি প্রশ্ন আছে বলো না এই যে এগিয়ে আসছে বললেন এইটাই মানে যেহেতু মিষ্টি নেই আলোচনা এবং একটা প্রভাবই আছে যে মধুরেন সমাপ হয় তো আমার মনে হয় আজকের আলোচনাটাই যেটা হলো সেটা ওই মধুরেন সমাপের মতো লেটাস এন্ড অন দিস সুইট নোট যে অনেক বেশি বাঙালি এগিয়ে আসছে তারা বাবুর অ্যাকাডেমিতে ট্রেনিং নিয়ে মডার্নাইজ করে এবং বাঙালির এই যে হারাতে হারাতেও বাঙালির যেগুলো এখনও থেকে গেছে তার মধ্যে মিষ্টিটা একটা এই মিষ্টি শিল্পটাকে যথার্থভাবেই সব অর্থে একটা শিল্পের মর্যাদায় তকমা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে আমরাও মিষ্টি খাবো এবং প্রফেটস অফ ডোম বা যারা ডায়াবেটিসের তত্ত্ব বা বিভিন্ন সুগারের তত্ত্ব নিয়ে আসেন স্বাস্থ্য তো আমরা সচেতন হবই কিন্তু সেগুলোকে ফর দ্য টাইমিং একটু ভুলে থেকে মিষ্টি খেলেই যে হবে তার কোনো মানে নেই কাজেই ওটাকে আমরা একটা বাঙালির ঐতিহ্য হিসেবে আরও এগিয়ে নিয়ে যাব এবং সেক্ষেত্রে রবীন্নবাবুর এই মিষ্টি একাডেমি একটা বড় ভূমিকা পালন করবে এই আশা রেখে আজকের মতো এই আড্ডা শেষ করছি আমি নিশ্চিত আবার পরে ওনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পাবো যখন ওনার একাডেমিটা একদম ইন ফুল ক্রাই চলবে এবং অলরেডি ওখান থেকে অনেকে বেরিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত হবে আপনারা দেখতে থাকুন ক্যালকলিং শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার